আমি তৃণমূল করি। আর এই ছেলে যারগুলো এসেছিল ওরা তৃণমূলই করে, তারা ভুল করবে। এবার তাদের সাথে বন্ধুত্ব থাকাতে ভালো, তাদের সাথে বন্ধুত্ব না থাকলে প্রবলেম। পার্টির নাম করে সবাই এখন যদি এরকম সমাজবিরোধী কাজ করে তবে আমরা তো বলতে পারবো না, আমাদের সাথে নাই। তারা হয়তো কোনো দলের দলের মতাবলম্বী হতে পারে বা আমাদের দলের মতাবলম্বী হতে পারে, কিন্তু এটা রাজনৈতিক কোনো ব্যাপার নয় বা রাজনৈতিক লড়াই নয়, এটা আমি তীব্র প্রতিবাদ জানাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের প্রাক মুহূর্তেই শিল্পাঞ্চলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দুই গোষ্ঠীর সংঘর্ষে ফাটল মাথা, ভাঙল বাইক। অভিযোগ, বুধবার সন্ধ্যায় ইস্পাতনগরীর এ জোনের একটি ক্লাবে ছেলেরা গিয়ে প্রথমে হামলা চালায় সরোজ খান সহ আরও এক যুবকের উপর। মারধরের পাশাপাশি বাইক ভাঙচুর করা হয় বলেই অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ঘরে অনেক বাইক বাহিনী আসে, তো আমার ঘরে ফ্যামিলিকে হ্যারাসমেন্ট করে যায়। দিয়ে আমি সন্ধ্যেবেলার টাইমে আমার ঘরে বাইরের যে সামনে দোকান আছে ওই দোকানে বসে আমরা চা সিগারেট খাচ্ছিলাম, তো ওখানে এসে আরও বাইক বাহিনী এসে আমার মাথা ফাটিয়ে দিয়ে যায়। মাথায় ছটা স্টিচ পড়ে। আমার বলছি রাজকুমার ভগত, সৈকত গোস্বামী, যাদের দুজনকে আমরা আমি চিনি, আর জঙ্গলমহলের ছেলে ছিল। অভিযুক্তদের বিরুদ্ধে ওই দিন রাত্রে বিজন ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন অন্য গোষ্ঠীর যুবকেরা। তাদের দাবি, দীর্ঘদিন ধরেই ওই ক্লাবের সদস্যরা এলাকায় সন্ত্রাস সৃষ্টি করছে, গ্রেপ্তারের দাবি জানায় তারা। ওই এসে আমাদের সরোজ বলে একজন ভাইকে মারে ওরা, আবার ওরা জয়দেবে আসে, নিজেদের মধ্যে এখানে এসে টন্টিটকারি আগে করে, তারপর আবার এদের সঙ্গে যখন কথাবার্তা, এরা যখন বলতে যায় যে কেন তোমরা আমাদের কিছু বলছো, আবার এদেরকে একটা ছেলেকে একে মেরে দিয়ে চলে যায়। আমরা এখন চাইছি যে পুলিশ কোনো অ্যাকশান নিক, আর এদেরকে একদম বাইরে না রাখাটাই উচিত, কারণ এরা বাইরে থাকলে আরও কিছু লোককে এরকম রোজ মার খাবে। এখানেই শেষ নয়, অভিযোগের পরই অন্য গোষ্ঠীর যুবকেরা হামলা চালায় এডিশন রোডের বাসিন্দা দেবাশিস রেজের বাড়িতে। তাদের মূল টার্গেট ছিল দেবাশিস বাবুর ছেলে সৌরভের দিকে। সৌরভ রেজকে বাড়িতে না পেয়েই তার বাবাকে মারধর করা হয় বলে অভিযোগ। ভাঙচুর চালানো হয় জানলার কাছে। ঠিক আছে, বাচ্চা বাচ্চা সব আছে, ধুমধাম করে ইট পাটকেল নিয়ে গ্লাসগুলো সব ভেঙে দিল, বাস পাঁচ দিয়ে মারলো, ধুমধাম করে ফায়ার করলো, ফায়ার করতে করতে বেরিয়ে গেল। সৌরভের দাবি, কোনোদিনই কোনো ঝামেলায় থাকি না, কিন্তু হঠাৎ করে এই ধরনের ঘটনা কেন বুঝে উঠতে পারছি না। বাড়িতে এখন আতঙ্কের পরিবেশ, এমনকি অভিযোগ উঠেছে শূন্যে গুলি চালানোরও। ব্যবসা বাণিজ্য নিয়ে থাকি, আমার গুরুদ্বয় তো নিজের ইয়ে আছে, আমি 24 ঘন্টা নিজের ব্যবসা বাণিজ্যকে নিয়েই থাকি। তারা ভুল করবে, এবার তাদের সাথে বন্ধুত্ব থাকাতে ভালো, আর তাদের সাথে বন্ধুত্ব না থাকলেই তাদের সাথে অশান্তি থাকে, তাদের সাথে বন্ধুত্ব না থাকলেই প্রবলেম। আমি তৃণমূল করি। আর এই ছেলে যারগুলো এসেছিল ওরা তৃণমূলই করে। স্থানীয় পুরপিতা রাজীব ঘোষের দাবি, গোষ্ঠী কন্দল নয়, ক্লাব দখলকে কেন্দ্র করেই এই সংঘর্ষ। তিনি ধিক্কার জানান এই ঘটনার। তৃণমূলের গোষ্ঠীর ব্যাপার নয়, এটা দুটো ক্লাবের ব্যাপার। তারা হয়তো কোনো দলের মতাবলম্বী হতে পারে বা আমাদের দলের মতাবলম্বী হতে পারে, কিন্তু এটা রাজনৈতিক কোনো ব্যাপার নয় বা রাজনৈতিক লড়াই নয়, এটা সম্পূর্ণ ক্লাবের, দুটো ক্লাবের ঝামেলা। এই ঘটনা কালকে ঘটেছে, যেটাই ঘটেছে মানে কয়েকজন আহত হয়েছে এবং গাড়ি ভাঙচুর হয়েছে, এটা আমি তীব্র প্রতিবাদ জানাই। দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার জানান এই ঘটনা কাম্য নয়, সবাইকে বোঝানো হবে, তারপরও যদি এই ঘটনা পুনরাবৃত্তি চলতে থাকে তাহলে আইন আইনের পথেই চলবে। এই অপ্রীতিকর পরিস্থিতি হয়, আমরা দুদলের সঙ্গে আমাদের সংগঠন থেকে বুঝিয়ে বলার চেষ্টা হচ্ছে, তাদের অনেকভাবে বোঝানো হয়, এবং তারপরেও যদি তারা এই অন্যায় কাজ থেকে বা অশান্তি করার থেকে বিরত না হন, শান্তি বিঘ্নিত করেন, তাহলে প্রশাসন বাধ্য হবে ব্যবস্থা নিতে। এদিনের এই ঘটনাকে ঘিরে থমথমে এলাকা, ঘটনা তদন্তে পুলিশ। তবে এই গোষ্ঠী কোন দলের ফলে বেশ কিছুটা হলেও ব্যাকফুটে রাজ্যের শাসক দল। এখন দেখার বিষয় আদৌ কি সম্ভব এই ড্যামেজ কন্ট্রোল। সমরেন্দ্র দাস ও সাধন রোজের রিপোর্ট, LCW ইন্ডিয়া, দুর্গাপুর। পুজোয় নতুন সাজের সাথে চাই নতুন মোবাইল ফোন, প্যান্ডেল হপিং এ গিয়ে তো সেলফি মাস্ট, বন্ধুদের সাথে গ্রুপ ফটোটাও না হলে নয়। কিন্তু কোন মোবাইল ফোন নেবেন, কোন সেটে আছে বেস্ট ফিচার্স বুঝতে পারছেন না তো? সজ্জা চলে আসুন বেনাচিতির আকাশ টেলিকমে। ভিভো, ওপো, স্যামসাং, রেডমি, রিয়েলমি সহ আরও বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এবার একই স্টোরে।
পুজো উপলক্ষে প্রতিটি কেনাকাটায় রয়েছে লাকি ড্রয়ের মাধ্যমে নিশ্চিত উপহার। তাহলে আর দেরি নয়, ঝটপট আসুন আর নিয়ে নিন আপনার পছন্দের হ্যান্ডসেট। রয়েছে ইএমআই এর সুবিধে। আকাশ টেলিকম, যেখানে একবার আসলেই আপনাকে আসতেই হবে বারবার। আকাশ টেলিকম বেনাচিতি বাজার রাহি হোটেলের সন্নিকটে দুর্গাপুর। যোগাযোগ নম্বর 9064766951 এবং 8250535583। নিত্য নতুন স্পোর্টসের সরঞ্জাম নিয়ে এবার শহর দুর্গাপুরে হাজির ড্রিম স্পোর্টস, যেখানে আপনারা পেয়ে যাবেন ব্র্যান্ডেড জার্সি, খেলার বল, ক্রিকেট ব্যাট, বিভিন্ন ধরনের ট্রফি সহ ব্র্যান্ডেড খেলার জুতো, আর দাম যা অন্যান্য জায়গার থেকে একেবারে কম। তাই আর দেরি নয়, আপনার স্বপ্নের খেলার সরঞ্জাম নিতে আজই আসুন ড্রিম স্পোর্টসে। এছাড়াও অভিনব ট্রফি রয়েছে এই ড্রিম স্পোর্টসে, যা শহর দুর্গাপুরে আপনি দেখেননি আগে কোনোদিন। ড্রিম স্পোর্টস, ডেভিড তিলক মোড়, দুর্গাপুর 7132-05, ফোন নম্বর 7029-68-1375, এছাড়াও 8348-53-9439।